এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়চণ্ডী হিল রিসর্টের সামনে। এদিকে স্লিপ করে আলাদাভাবে নামছে, বাচ্চাদের একটু খেলে বেড়াবার একটা ভালো রকম এখানে স্কোপ রয়েছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো এই জয়চণ্ডী পাহাড়টা এই সামনে একেবারে গায়ের মধ্যে দেওয়া। এটার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে সত্যজিৎ রায় এককালে শুটিং করে গেছে হীরক রাজার দেশে। হীরক রাজার দেশে শুনলেই আমাদের মনে আর কি আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে। একদম টিপিক্যাল যা যা উনি ব্যক্ত করার চেষ্টা করেছেন, হেমন্ত এসে গেছে এখানে, এলে পরে বোঝা যায় যে হেমন্তটা ইজ দেয়ের। এবং উল্টো দিকে সাইড করলে দেখা যাবে যে এখানে আলাদাভাবে ডাইনোসর করা হয়েছে, মাঝে একটা জিরাফও আছে, আবার অন্যদিকে জেব্রা। এবং এগুলোতে কেউ যদি ওঠে, মানে আমি যদি এটাতে উঠি দেখা যাবে যে মানে উঠলে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যায়। উল্টো ঘুরেই চলেছি আমি, উল্টো উল্টো আছি আমি, উল্টো আছি। এক মিনিট, এক সেকেন্ড, এক সেকেন্ড। আরে ঘুর।